আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, কারণ বাজারে ইলিশ মাছের দরদাম জানতে আজ আপনাদের আবার নিয়ে এসেছে কারণ বাজারে। চলুন আজ দেখবো ইলিশ মাছের দরদাম কেমন চলছে। কেজি আসতেছো, কেজি আসতেছো, একদম আসতেছো, কেজি কত করে চলে? 500। এরকম এই মাছটা কোথেকে আনা জানেন? আপনি কিনছেন কোথেকে? ময়মনসিংহের মাছ, একদম 500। এবার সেই মাছগুলো শিং মাছের দাম দেখুন। এই মাছটা কোন জায়গার মাছ? ভোলা। কয়দিনের মাছ এটা? এটা কালকে ধরতে আজকে চলে আসে। 550 টাকা করে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে। কেজি 550, কেজি 550। এই যে কেজি 550। তুলনামূলকভাবে অন্যান্য দিনের মতোই আছে, তবে কিছুটা কমই বলা যাবে আজ। মাছগুলো 850 টাকা করে কেজি চাওয়া হচ্ছে, তবে দামাদামি করলে হয়তো 800 টাকা তারা বিক্রি করবে। কারণ বাজারে ইলিশ ছাড়া অন্যান্য আরও বিভিন্ন প্রজাতির মাছ আপনারা পাবেন। এখানে সামুদ্রিক বেলে মাছ আছে, যে মাছগুলো 200 থেকে 220 টাকার মধ্যে কেজিতে বিক্রি করা হচ্ছে।
দেশি পাঙ্গাস মাছ। ঘূর্ণিঝড় বুলবুলের পর থেকে মাছের দাম কমেছে। কত করে?